হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিল্যাক্সিং লাইফ অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল। সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর এখন আমি বাড়িতে রয়েছি, এই ব্লগটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। মেয়ে ও দাদুর সঙ্গে গেছে একটু মাঠে, আমাদের মাঠে যেখানে আমাদের সবজি ক্ষেত আর কি, যে গাজর আর কুমড়ো ফুল আনতে। কুমড়ো ফুলের বড়া আমার ভীষণ প্রিয়, বাড়ি এলেই মাকে বলি এটা আগে ভেজে দিতে আর কি। তো ভীষণই ভালো লাগে কুমড়ো ফুলের বড়া। আর মেয়েও তো দাদুর সঙ্গে এদিক ওদিক ছোটাছুটি করছে, আর আমি একটু ফ্রিতেই আছি বেশ আনন্দে। তারপর আমি বানালাম নুডলসটা, সকালের নুডলস চাউমিন আর কি, এক চাউমিন বানালাম আমি, বেশ ভালো হয়েছিল খেতে। আর সবাই মিলে এটাই খেলাম সকালে। তারপর হচ্ছে আমি বাবার সঙ্গে বালতি নিয়ে গেলাম মাছ ধরতে। তো গিয়ে দেখি ভালোই ছোট ছোট মাছ রয়েছে ওখানে অনেক। আমার খাওয়ার থেকে বেশি ধরার আনন্দটা সেই আগে, বহুদিন আগে যখন আমরা ছোট ছোট ছিলাম, তো বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম, ওটা ভীষণ মজা। আমাদের বড় পুকুর রয়েছে এখানে, এখন মেয়ে যায়, মেয়ে যতবারই মামা বাড়ি যায় আর ও দাদুর সঙ্গে যায় মাছ ধরতে, ও ভীষণ আনন্দ পায় মাছ দেখে, ও মাছ ধরেও ভীষণ মজা পায়। সন্ধ্যাবেলা, দুপুরবেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর সন্ধ্যাবেলা আমরা রেডি টেডি হয়ে গেছি, চাটা খেয়ে বৌদিদের বাড়ি যাব কালী পুজো ওখানে। আর কালী পুজো আমি বিয়ের আগে ওখানে উপোস থাকতাম, তো বিয়ের পর আর থাকা হয় না, তো অনেকদিন পর যাচ্ছি, সবার সাথে দেখা হবে, ভীষণ মজা হচ্ছে। আর গিয়ে দেখি মায়ের প্রতিমা এসে গেছে, আর বৌদি বরণ করছে, আর একটু করে এই ঠাকুর ঘরে তুলবে। এখানে পুজোর ভোগ, ভোগের রান্না আগেই হয়ে গেছে, এটা খিচুড়ি রান্না হচ্ছে, লাবড়া করা হচ্ছে এখানে, আর আমি একটু ভিডিও করে নিলাম। অনেক রাত্রে পুজো কমপ্লিট হলো, মোটামুটি তখন প্রায় 11টার মতো বাজে, আর আমরা সবাই বসে গেছি খিচুড়ি খেতে। আর ভাস্তি বৌদি সবাই সবাই দিচ্ছে খিচুড়ি, জল সবাই দিচ্ছে আর কি খাবার। তো ওখানে আমাদের গ্রামে এরকমই হয়, নিচে বসে সবাই মিলে একসঙ্গে খাই, ভীষণই ভালো লাগে এটা। অনেকদিন পরে এরকম করে খাচ্ছি বাড়ি এসে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।